দর্শক, প্রকৃতির রঙের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা জানব আদার গুণাগুণ সম্পর্কে। কৃত্রিম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে এখন আমরা সবাই একটু শান্তি খুঁজি প্রাকৃতিক ও ভেষজ উপাদানের দিকে। একটু ঠান্ডা লেগে গেলে কিংবা খেলার মাধ্যমে হাঁপিয়ে উঠলে আদা খাওয়া যায়, কারণ আদা কাশি কমাতে সহায়ক। আদায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আছে যথেষ্ট পরিমাণে আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাসের মতো খনিজ পদার্থ। এছাড়াও সামান্য পরিমাণে আছে সোডাম, জিঙ্ক ও ম্যাগনেজ। আদা রান্না অথবা কাঁচা দুইভাবে খাওয়া যায়। গলার খুশখুশে ভাব কমাতে কাঁচা আদা খুবই কার্যকরী। গবেষণায় দেখা গেছে প্রতিদিনের খাদ্য তালিকায় আদা থাকলে যে কোনো ধরনের ঠান্ডাজনিত রোগবালাই কাশি ও হাঁপানির তীব্রতা কমিয়ে দেয়। আর্থ্রাইটিসের মতো রোগের ক্ষেত্রেও ব্যথানাশক হিসেবে কাজ করে আদা। এছাড়া চুল পড়া ও বমিরোধক হিসেবেও আদা বেশ কাজ দেয়। ভিটামিন এ, ই, বি ও সি এর পরিমাণও কম নয় আদার মধ্যে। রক্তের অণুচক্রিকা এবং হৃদযন্ত্রের কার্যক্রম ঠিক রাখতেও আদা দারুণ কার্যকর। মুখের রুচি বাড়াতে ও বদহজম দূর করতে আদা শুকিয়ে খেলে হজম শক্তি বাড়বে। আমাশয়, জন্ডিস, পেট ফাঁপা রোধে আদা চিবিয়ে বা রস করে খেলে উপকার পাওয়া যায়। এছাড়া যারা সঙ্গীত চর্চা করেন তারা অনেকেই গলা পরিষ্কার রাখার জন্য আদা আর লবণকে পছন্দ করে থাকেন। আসলে মশলা ছাড়াও আদার রয়েছে বিভিন্ন গুণ। ইউনিভার্সিটি অব মিয়ামি মেডিকেল স্কুলের বিজ্ঞানীদের মতে খাদ্যের সঙ্গে নিয়মিত আদা খেলে গিটের ব্যথা সেরে যায় অনেকখানি। শীতে কাঁপুনি ধরে যাচ্ছে, এক কাপ আদার চা খেয়ে নিন, বেশ আরাম পাবেন। আদা সেন্ট্রাল নার্ভ সিস্টেমকে উত্তেজিত করে, রক্ত পরিচালন বৃদ্ধি করে, সেই সঙ্গে রক্তনালীকে প্রসারিত করে দেয়, ফলে শরীর গরম থাকে দীর্ঘক্ষণ। এছাড়া যাদের মোশন সিকনেস আছে তারা আদার সাহায্যে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।